নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 সালটা, যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। দেখুন, বছরের শুরুতেই যে কানেকশানটা পাবে আপনার রাশির বা লগ্নের সাপেক্ষে, অর্থাৎ মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে, সেখানে লগ্নে বা রাহুতেই, লগ্ন বা রাশিতেই রাহু অবস্থান করবে। অর্থাৎ এই 30 ডিগ্রি যে স্প্যান টাইম আছে তার মধ্যে রাহু অবস্থান করছে এবং রাহু ধীরে ধীরে বক্রগতি নেবে এবং কখনও তা আপনার রাশির ওপর দিয়ে যাবে, কখনও লগ্নের ওপর দিয়ে যাবে, বা সেই লগ্ন বা রাশির সঙ্গে যদি কোনো গ্রহ নক্ষত্র থাকে, কোনো গ্রহ থাকে, তার ওপর দিয়েও কিন্তু পাঁচ করবে এই রাহু গ্রহ। সুতরাং এই একটা কানেকশান, এবং তার ঠিক সপ্তমভাবে রাশির সপ্তমে বা লগ্নের সপ্তমে অবস্থান করছে কেতু। তাহলে এই যে কানেকশানটা, এটা বলা হয় বৈবাহিক জীবনে সমস্যার জায়গা নিয়ে আসে, অর্থাৎ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হয়ে যাবে 2024 সালে। এই বিশেষ করে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দেখবেন না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সন্দেহের বশে আপনার জীবনে হতাশাময়, দুর্দশাময় এবং ছন্নছড়াময় পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এটা প্রথমেই দেখাচ্ছে তার কানেকশান, এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে দ্বাদশপতি এবং একাদশপতি, সেই দ্বাদশে কানেকশান করছে মূল ত্রিকোণে। কারণ এই বছরটা 2024 সাল শনির মাস, শনির বছর, কারণ সংখ্যাতত্ত্বর দিক দিয়ে এটা 8 সংখ্যা আসবে, যে 8 সংখ্যাটাকে ইন্ডিকেশন করে শনি গ্রহকে। সেই জন্য শনি আপনাকে কিন্তু সব ফলের একটা নির্দিষ্ট কানেকশান দেবে। তাই শনি আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে ঠিকই, কিন্তু এটা আপনার জীবনের কিছু পজিটিভ জায়গাও দেবে, কিছু নেগেটিভ জায়গাও দেবে। পজিটিভ কি, বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, কর্মসূত্রে বিদেশে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা স্টাডি করছেন, স্টাডির উদ্দেশ্য নিয়ে সে বিদেশে কিন্তু যেতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের এটার কানেকশান রয়েছে, কারণ যেহেতু মীন রাশি নিয়েই বলছি আমাদের এই এপিসোডটা, সেই মীন রাশির বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকারা কোনো পুরুষ দ্বারা প্রতারিত হয়ে বৈবাহিক জীবনে বড় সমস্যা নিয়ে আসতে পারে, সেটার কিন্তু খুব বড় রকমের কানেকশান রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল। 2024 সালে এই মীন রাশির জাতক জাতিকাদের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গায় কর্মের যোগ রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, এইসব জায়গাগুলো তার জন্য খুব ভালো ফল দেবে, এবং বছরের শুরুতেই এর কানেকশান রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির সাড়েসাতির প্রভাব রয়েছে এবং রাশিটা জল রাশি, সেই জন্য একটু নেগেটিভ এনার্জি কাজ করছে, কখনো সন্দেহতা, কখনো অলসতা, কখনো ভুল বুঝাবুঝি, কখনো অকারণে মান সম্মানহানি, অপবাদ হয়ে যাওয়া, পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়া, এগুলোর কানেকশান কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কম বেশি থাকবে। সেক্ষেত্রে তারা যেন অবশ্যই সেক্ষেত্রে সতর্কভাবে চলে। রাশির সাপেক্ষে রাশির যে অধিপতি দ্বিতীয় রয়েছে, সেই জন্য বলছি অর্থ জায়গা পাবে, অর্থ পাবে, কথাবার্তার জায়গা কিন্তু ভালো করতে পারবে নিজেকে। দেখা যাচ্ছে যারা গানের জগতে আছে তারা অবশ্যই, তারা পেশাদারিত্বের সঙ্গে গানকে কিন্তু প্রেজেন্টেশন বা প্রেজেন্ট করতে পারে পাবলিকের সামনে, সেই জায়গাটাও কিন্তু ইঙ্গিত রয়েছে 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে ঠান্ডা লাগার টেন্ডেন্সিতে যথেষ্ট শারীরিক সমস্যায় ভুগবে, চোখ কান নাক গলা নিয়ে সমস্যা থাকবে, এবং মাঝে মধ্যে দেখবেন ঠান্ডা লাগা, কখনো কখনো দেখবেন লিভার সংক্রান্ত প্রবলেম, কখনো কখনো লাংস রিলেটেড কোনো প্রবলেম তাদের ক্ষেত্রে ইঙ্গিত থাকবে। সেক্ষেত্রে তারা যেন অবশ্যই সতর্ক থাকে। কখনো কখনো মাথায় চোট আঘাত লাগা বা মাথায় কোনো সমস্যা, যন্ত্রণা, পেন হয়ে যাওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল হেয়ার ফল বেশি হতে থাকবে, এগুলো কিন্তু 2024 সালে তার সিমটমগুলো আপনারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে 2024 সালে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গোপন শত্রুতার দ্বারা আপনি কিন্তু প্রতারিত হয়ে যেতে পারেন, আপনার ড্রিমটা কিন্তু চুরমার হয়ে যেতে পারে গোপন শত্রুতার কারণে। মীন রাশির জাতক জাতিকার দ্বারা
রয়েছেন তাদের 2024 সাল। 2024 সাল আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে, যে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে অবশ্যই, কিন্তু অলসতা কম করবেন, অলসতার কারণে কর্মের জায়গায় উন্নতি করতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু সেই জায়গায় আপনি পৌঁছাতে পারছেন না যেটা আপনার বস আপনাকে প্রশংসার জায়গায় নিয়ে গিয়ে আপনার প্রমোশনটা করিয়ে দেবে, সেটা আপনি পাচ্ছেন না। কারণ আপনার ক্ষেত্রে শরীর একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে আপনার মধ্যে। আপনি দেখবেন যে কাজ করছেন কম, চিন্তা করছেন বেশি এবং ঘুমাচ্ছেন বেশি, এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। এবং এই জায়গাটা যদি নিজেকে চেক করতে পারেন, আমি বলছি আপনার জীবনের ভালো জায়গায় পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা রয়েছে, ঠাকুর দেবতার স্থানে ভ্রমণ, দূরবর্তী স্থানে ভ্রমণ, বিদেশের ভ্রমণ এই জায়গাটা রয়েছে। ভাইয়ের সঙ্গে সুসম্পর্কের জায়গায় রয়েছে। সম্পত্তির দেখা গেল পৈতৃক সম্পত্তি ভাগার বা পাওয়ার যে যোগ রয়েছে, সম্পত্তি কেনার যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাছাড়া বলবো যে সন্তান নেওয়ার যোগ রয়েছে, মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের সন্তানের যোগ রয়েছে, সন্তান নিতে পারেন এই 2024 সালে, সেটার ইঙ্গিত রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে দেখবেন যে টিচিং প্রফেশন নিয়ে যারা সমস্যায় পড়ে আছেন, বা মাস্টারি চাকরির বিষয়টা নিয়ে আপনার হয়তো প্যানেল লিস্টে নাম হয়ে আছে কিন্তু এখনও আপনি জয়েন করতে পারেননি, বা আপনি চাকরি করছেন কর্মক্ষেত্র সেইভাবে খুব ভালো জায়গা পাচ্ছে না, তাতে বলবো 2024টা কিছুটা আপনি যদি সঠিকভাবে চলতে পারেন কিছুটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে। এবং এই জায়গাগুলো কিন্তু পাওয়ার যোগ রয়েছে, 2024 খুব কার্যকরী জায়গা রয়েছে এবং এটা আপনি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ড কেনার একটা শুভ সুযোগ রয়েছে 2024 সাল, গোল্ড কিনতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিনের ব্যবসা করতে পারেন এই বছরটা, এই ব্যবসা এই মেডিসিন নিয়ে যারা ব্যবসা করছেন তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রেও এই 2024 সাল তারা কিন্তু ভীষণ ভীষণ ডেভেলপ করবেন নিজের কেরিয়ারটাকে এই 2024 সালে, এবং খুব প্রতিষ্ঠা পাবেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা দিনের পর দিন বৃদ্ধি পাবে। এটা 2024 মীন রাশির জাতক জাতিকা। কিন্তু আপনাদেরকে যেটা পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে, সেটা হচ্ছে অলসতা এবং সন্দেহ প্রবণতা। এই জায়গাটা আপনি যদি আপনার পরিত্যাগ করতে পারেন তাহলে আপনার জীবনের কিন্তু ভালো জায়গায় পাবেন 2024 সাল। 2024 সালের নতুন করে কোনো ফ্ল্যাট কিনতে পারেন, শত্রুতা আপনার ক্ষেত্রে কিন্তু সেইভাবে বাধা দেবে না। শত্রুরা দেখবেন যে আস্তে আস্তে আপনার শরণাপন্ন হচ্ছে এবং আপনার সহযোগিতা চাইবে, এটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে শত্রুতার জায়গা। শত্রুটা অনেক ক্ষেত্রে আপনার কন্ট্রোলে চলে আসবে, এটা কিন্তু ইঙ্গিত রয়েছে। যাই হোক, মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু জলরাশি, ঠান্ডা লাগার টেন্ডেন্সি যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে শনির 7.5-এর প্রভাব রয়েছে। দাম্পত্য জীবনে বড় অশান্তির জায়গা রয়েছে। অনেক সময় দেখা গেছে যে দাম্পত্য জীবনে হয়তো একই ছাদের নিচেই নেই, কিন্তু এই 2024-এ একটা সেটেলমেন্ট জায়গায় চলে আসতে পারেন মীন রাশির জাতক জাতিকারা। তাই সেই জায়গাটা বললাম, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন এবং সঠিকভাবে স্টেপ নিলে আপনার জীবনে ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে সন্তানের যে জায়গাটা রয়েছে সন্তানের ক্ষেত্র, কারণ রাশির সাপেক্ষে পঞ্চমপতি ষষ্ঠীর কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে কেতুর অবস্থান রয়েছে, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কিন্তু বুধ এবং শুক্র কানেকশান রয়েছে। সেই জন্য দেখবেন যে কাজটা করেননি 2024 সালে, অকারণে মান সম্মানহানি, অপবাদ এবং আপনার চরিত্রগত নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা নিজেকে সাবধানে চেক করে চললে পরে 2024 ভালো হবে। কিন্তু আমি বারবার বলি যে জন্মঝকের সমস্যা থাকেই, অনেকের থাকে, 100% কেউই পায় না। কারণ 100% যদি আপনি পেয়ে যান তাহলে আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে জেদ, আপনার মধ্যে বদ অভ্যাসগুলো দিনে দিনে বৃদ্ধি পাবে, এবং সেই জন্য স্বয়ং ঈশ্বর এই জায়গাটা কিন্তু
একটু নাম্বারটা কমিয়ে রেখে দেয়, যাতে ওই নাম্বারটা পাওয়ার জন্য আপনি ওই ঈশ্বরের শরণাপন্ন হন। সেই জন্য মাথায় রাখবেন, প্রত্যেকের মধ্যেই কিছু সমস্যা থাকে, আপনার মধ্যেও যেগুলো আছে সেগুলো চেষ্টা করবেন পরিহার করা, কারণ শনি ঈশ্বরের সাথেই আপনাকে কিন্তু সেই শিক্ষাটা ধীরে ধীরে দিতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এগুলোর প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে অবশ্যই সঠিক গাইডলাইন পান, তাহলে ভালো থাকতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বারটা দেখুন জলজল করছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা বুকিং নাম্বার বলে, ওই নাম্বারে ফোন করে নেবেন। আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসছি সেটা আপনি জানতে পারবেন এবং সেই সময় আপনি যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আগামী দিনগুলো প্রত্যেকের আপনাদের শুভ হোক, 2024টা আপনার ক্ষেত্রেও খুব শুভ যাক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, নমস্কার।